নিজে আল্লাহ পাক দান করেছেন যে নবীর আখলাকের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ওই নবীকে যদি কেউ কোনো কিছু গালি দিতে চায় অথবা ওই নবীকে যদি কেউ একটু বিন্দু পরিমাণ আঙুল বাঁকা করে কথা বলতে চায়, ও মুসলমানের ঘরের সন্তান হতে পারে কিন্তু মুসলমান নয়। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। ঠিক কিনা জানো? কর গাইতে পারবেন সবাই? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধন শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান সবাই, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমাম তোমার ধন, জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে বর্ষক হয়ে থাকে বেচু, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। ফোটো হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের খাঁটি উম্মত বানায় দেয়, জোরে বলেন আমিন। অল্প সময়ে মুখতাসার যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলো দিল থেকে অনুধাবন করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানি আজকে এখানে ওয়াজের রাজা যিনি হাফিজুর রহমান সিদ্দিক, ইনি আসবেন। আমার ওয়াজ আপনাদের কাছে এটার ভাত মনে হবে, বিরিয়ানি তো অপেক্ষা করতেছে। এই বিরিয়ানি আসার আগ পর্যন্ত আমরা কিছুটা আপনাদেরকে সান্ত্বনা দিয়ে বসাবো, এই সান্ত্বনা দিয়ে বসাবো, এটা একটু ধৈর্যের সাথে বসেন। পরে তো আসতেছে বিরিয়ানি, ইলিশ মাছ যা আছে সব পরে আসবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ গজলও হবে ওয়াজও হবে। আমার জন্য আপনারা যারা আসেন এরা আমার কাছ থেকে দুই একটা গজল শুনতেই আসেন, আমি তো ওয়াজ পারি না। কিন্তু আমার ওস্তাদরা নিষেধ করছে যে ওয়াজের মাঠে গজল গাওয়া আস্তে আস্তে তুই বন্ধ করবি। আমি এবছর নিয়ত করে ওনাদের থেকে ওয়াদা নিয়ে তারপরে নামছি যে হুজুর ইনশাল্লাহ এবার আর বয়ানের মাঝখানে বেশি গজল টজল গাবো না, তবে অনুমতি দেন ফাঁক তালে, যেহেতু শ্রোতারা আসে এই কারণে। যদি দুই একটা আমার অনুকূলে পড়ে যায়, মৌজুর ভিতরে পড়ে যায়, তাহলে দুই একটা টান দিয়ে দিলাম আর কি ঠিক না? তা আপনারা কি সজাগ থাকবেন? আমি অন্য বছরের বাউশখালীর মানুষ আর এই বছরের বাউশখালীর মানুষ একরকম পাচ্ছি না। এই সবুজ আওয়াজ টাওয়াজ দাও না, কি ব্যাপারনি? বুড়া মানুষের কি পাওয়ার কথা? জেহাদের সঙ্গীত চলবে। আপনাদের হালত কি জানেন? জেহাদ 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 চাই, পুলিশের পিঠে দেখলে নাই। এই কারণে তোলা একদম জেলখানায় পচে আর আপনারা এখানে বসে আছেন, আমরা এখানে আমাদের অবস্থা এরকম। এই কারণে আপনাদের পাল্লায় পড়ে আমরা আর কথা বলবো না, আমরা আমাদের বাবায় কথা বলবো। কারণ আসল সময় আপনাদের মতো সাধারণ জনগণকে পাওয়া যায় না। আপনারা বলেন সেই যে ইদহাব আনতা রব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হুজুর আপনারা যান আমরা আসি। এ আসি বইলা সব হুজুর করে জেলখানা পাঠিয়ে দিয়েছেন।
এজন্য অবস্থা উম্মতের এরকম হওয়া দরকার লাগবে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদু, যে হুজুর আপনারাও যান, আপনাদেরকে আমরা একা ছাড়বো না, লড়াইয়ের ময়দানে যদি আমাদের রক্ত দেওয়া লাগে আমরাও রক্ত দেওয়া যাবে। এই ঈমান থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জবান খুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, লিল্লাহ তাকবীর, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয়, পরের কথায় শুধু করে না চেনাচি, মেসক দেখে পায় কামানের ভয়, এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ধুতি নিয়ে জলদি পালা, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? ইনশাল্লাহ মুসলমান যতদিন থাকবে বাতিল শক্তি জয় লাভ করতে পারবে না। আল্লাহু আকবারের ধ্বনি যতদিন থাকবে মুসলমানের বিরুদ্ধে কেউ আন্দোলন করে টিকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি এটা আমাদের কলিজায় আছে, আমাদের রক্তের সঙ্গে মেশা আছে। কেউ যদি এটা শুনলে কষ্ট লাগে, কারো যদি এটা শুনলে খারাপ লাগে, ওদের ইমানের সমস্যা আছে। এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই। কেউ যদি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ফেলে আর কেউ যদি বলে আল্লাহু আকবার নারায় থাকবির, আমরা বলবো এটা আমাদের ইমানের আওয়াজ। এটা আমাদের কিসের আওয়াজ? কারণ আমাদের জন্মের পরে কানের ভিতরে এই আওয়াজটাই দেওয়া হয়েছিল। মৃত্যুর পরে জানাজায় নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহু আকবারই বলা হবে। সুতরাং এই ধ্বনি নিয়ে রাজনীতি করার কিছু না, এটা মুসলমানের ইমানের আওয়াজ। এটা কোন জায়গায় যদি মুসলমান যায়, ভুলে হোক ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই আওয়াজটাই তার বের হওয়ার কথা। এই জন্য তকবীর হবে আল্লাহু আকবার। কি ভাইরা, আমি আপনাদের সামনে যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসে প্রত্যেকটা আলোচকরাই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নিয়ে আলোচনা করে এবং উচিত করা, কারণ আমাদের এই দেশে একদল ভাই আছেন যারা রবিউল আউয়াল মাস আসলে সিরাতকে একদিকে ফেলে মিলাদ নিয়ে কিয়াম নিয়েই মারামারি, এদের সব কিছু যেন এটা নিয়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দাম রাসূলের আখলাকের কারণে। একটা মানুষ দুনিয়াতে যখন আসে তার জন্মের কারণে সে দামি হয় না, সে দামি হয় তার আখলাক আর চরিত্রের কারণে। যারা বঙ্গবন্ধুকে ফলো করে, শহীদ জিয়াকে ফলো করে, এরা শুধুমাত্র তাদের জন্মের কারণে ফলো করে না, বরং তাদের আখলাকের কারণে করে। এই জন্যই তো তারা বলে আমরা শহীদ জিয়ার আখলাকে আদর্শে আদর্শিত, আমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত। কেন বলে? বঙ্গবন্ধুর জন্মে আদর্শিত এটা বলে না, আদর্শের কথা বলে। কেন? মানুষের দাম তার জন্মের কারণে নয়, আদর্শের কারণে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে একটা আদর্শ দিয়ে দিলেন, তার মানে রাসূলের জন্মের চাইতে আদর্শের দামটা বেশি। এই কারণেই তো আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রাসূলের ভিতরে একটা আখলাক দিয়ে দিলাম। এটা কি? উসওয়ায়ে হাসানা, এটা উত্তম আখলাক। যে উসওয়াতুন হাসানা আমি অন্য কোন নবীকে দেই নাই। হ্যাঁ, নবীদের চরিত্র তো অবশ্যই উত্তম, কিন্তু আলাদা ভাবে আমি আল্লাহ পাক এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রের সনদ আমি আল্লাহ নিজে দান করলাম। আস্তে কোন সুবহানাল্লাহ, নিজে আল্লাহ পাক দান করেছেন যেই নবীর আখলাকের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। ওই নবীকে যদি কেউ কোনো কিছু গালি দিতে চায়, অথবা ওই নবীকে যদি কেউ
একটু বিন্দু পরিমাণ আঙুল বাঁকা করে কথা বলতে চায়, ও মুসলমানের ঘরের সন্তান হতে পারে কিন্তু মুসলমান নয়। এমন জামানায় রসুল খেলা পাক প্রেরণ করেছেন যেই জামানা ছিল জাহালাতে, মধ্যস্থতা সব জায়গায় জাহালাত এমন ভাবে ছিল, মানুষগুলো জাহেল হতে হতে শেষ পর্যায়ে যেটার নিচে আর কিচ্ছু নাই, এমন সময় আল্লাহ পাক রসুলকে দিয়েছেন, অথচ অন্যান্য নবীদেরকে একই সাথে একাধিক নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, যেমন মুসা, হারুন, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, সব নবীদেরকে আল্লাহ পাক এক এক সময় একাধিক নবীকে প্রেরণ করেছেন যেন উম্মতদেরকে দাওয়াত দিতে কঠিন না হয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার জমিনে এক সময় একইভাবে একজনকে একা প্রেরণ করেছেন, ওই সময় রাসূল ছাড়া দুনিয়াতে আর কোনো নবী ছিল না। কেন বলে নবীর মতো নবী একজন হলেই যথেষ্ট, নেতার মতো নেতা একজন হলেই, মানুষের মতো মানুষ একজন হলে যথেষ্ট, ওমরের মতো ওমর একজন হলেই যথেষ্ট, আর কাউকে লাগে না। যার কারণে হযরত ওমর মুসলমান হওয়ার পরে মক্কায় দাঁড়ায় গেছে গেটের সামনে, এই কোন বেঈমানের বাচ্চা আছে, এতদিন রসুলকে গালি দিছো, আমি ওমর এখন ইসলাম কবুল করলাম, কোন বাপের বেটার যদি সাহস থাকে আমাকে মোকাবেলা করার জন্য, দেখি মক্কায় এখন প্রকাশ্যে আজান হবে, কারো যদি সাহস থাকে আমি ওমরের বিরুদ্ধে দাঁড়াও, দেখবো কোন বাপের বেটার সাহস, কোন বাপের বেটার সাহস যে তার বিবিকে বিধবা করবে অথবা তার মাকে সন্তান হারা করবে। দেখেন পাওয়ার কি, ঠেট মারে কিভাবে, যে যদি বিবিকে বিধবা বানাইতে মন চায় আমি অমরের বিরুদ্ধে লাগ যা, সুবহানাল্লাহ, কত বড় সাহস, বাপের বেটা একজনই যথেষ্ট। অমর রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যেই ঘোষণা দিলেন, একটা মানুষের সাহস ছিল না অমরের বিপরীতে দাঁড়ানোর জন্য, সুবহানাল্লাহ, একটা মানুষের সাহস ছিল না, এটা ছিল অমর, অমরের মতো অমর একজন, রাসূলের মতো রাসূল একজন, আর দরকার নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠাই নাই তবে হ্যাঁ সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠাই দিছি, সুবহানাল্লাহ। সারা দুনিয়ার নবী, বিশ্বের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবী নবী যেখানে আছে ওই জায়গায় তার দ্বিতীয় কোন নবীর প্রয়োজন হয় না। কিছু কিছু জাহেলে মোরাক্কাবেরা বলে বিশ্ব নবী যারা বলে এরা কাফের, আপনারা শুনেন নাই মনে হয়, বিশ্ব নবী যদি কেউ বলে আমার নবীরে হে কাফের হয়ে গেছে, কত বড় মূর্খ, কত বড় জাহেল, রসুল বলে বিশ্ব নবী না তো রসুল কি নবী, আল্লাহ পাক নিজেই বলছেন রহমতুল্লিল আলামিন, সারা দুনিয়ার জন্য যিনি রহমত আল্লাহ পাক, এই কারণে বলেন আমি আল্লাহ আসমানের আল্লাহ, আমি যদি আসমানের আল্লাহ হই তুমি আসমানের নবী, আমি যদি জমিনের আল্লাহ হই তুমি জমিনের নবী, আমি যদি পাহাড়ের আল্লাহ হই তুমি পাহাড়ের নবী, আমি যদি সমুদ্রের আল্লাহ হই তুমি সমুদ্রের নবী, আমি যদি সারা দুনিয়ার আল্লাহ হই সারা দুনিয়ার নবী তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ বিশ্বের নবী তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখানেই আমার রুবুবিয়াত আছে ওখানেই তোমার নববিয়াত আছে, সুবহানাল্লাহ, যেখানেই আমার রুবুবিয়াত ওখানেই তোমার নববিয়াত, অর্থাৎ সারা দুনিয়ার জন্য পয়গম্বর। এই জাহেলি জামানায় পাঠাইলেন, মানুষগুলো এত মূর্খ ছিল যে মূর্খতার কোন শুরু আছে শেষ নাই, তখনকার জামানায় আজ থেকে 1400 বছর আগের কথা বলি, মেয়েরা যার সঙ্গে মন চায় যতবার মন চায় যেভাবে মন চায় সেভাবে মেলামেশা করত, নাউজুবিল্লাহ বলবেন না, যতবার মন চায় ততবার, এবং ঘোষণা দিত এটা যে আমার পেট সিদ্ধান্ত আমার, আমার পেট সিদ্ধান্ত আমার, কত জায়গার থেকে বাচ্চা নিব কতবার নিব এটা আমার হিসাব, আমার মানা করার কে আছে, বাচ্চা যখন হয়ে যেত তখন তাদের নিজাম ছিল এরকম, ওই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরে সব যত আকাম করছে যতগুলোর সাথে সবগুলোর দাওয়াত দিত, বাচ্চা এটা কার এটা তো আর সে জানে না, এই সবগুলোর দাওয়াত দিয়ে এবার খাওয়াই না খাওয়ান দাওয়ান দিয়ে এরপরে বাচ্চাটারে কোলে নিয়ে ঘুরতো, দেখি কার সঙ্গে মিলে, যার সঙ্গে মিলবে অবশেষে ফাইনালি হ্যাঁ এই বাচ্চাটা তার, চিন্তা করছেন কি বড় মূর্খ হইলে পরে কাজ করতে পারে,
কারণ আমার পেট সিদ্ধান্ত আমার, আমি কার বাচ্চা নেব এটা আমার হিসাব। বর্তমান সময় আমাদের নারীরা এই কথা বলে যে সে পেট আমার সিদ্ধান্ত, আমার পেট আমার সিদ্ধান্ত আমার, এটা কোন মানুষের কথা হতে পারে না, এটা কুকুর আর হায়ানের কথা হতে পারে। এই জন্য এক এক জায়গা থেকে বাচ্চা নেয়, সাংবাদিকরা কয় দেখি আমরা খুঁজে দিই কোন বাপ কোনটা, কথা কয় না। আরে এরা ওয়াজই বুঝে না, জোরে বলেন ঠিক কিনা। আপনারা মনে হয় মিডিয়া দেখেন না, কারণ আমরা অনেক বুজুর্গ মানুষ, আমরা ইউটিউব চালাই না, আমরা ওই নায়িকাটাকে চিনি না, আমরা হিরো আলম চিনি না, আমরা সুপার স্টারদেরকেও চিনি না। না এরা বলে পেট আমাদের সিদ্ধান্ত আমাদের, আবার কেউ কেউ তো রাস্তায় দাঁড়ায় বেশ ব্লাউজ ছেড়াই, আমরা আমাদের স্বাধীনতা আছে, আমাদের দাদি পড়েছে তাই। আরে ভাই তোরে মানা করছে কে ব্লাউজ ছা, তুই শাড়ি পরিস না যা, তোরে মানা করছে কেমনে আসতে। আমরা কি বলেছি কোনোদিন তোমরা এটা পড়তে পারবো না, এটা পড়তে পারবো না? আমরা বলি কি তোমরা পর্দায় থাকো, কি বলি আমরা, তোমরা পর্দায় থাকো, আমি গলা ভেঙে ফেলতেছি, এদের কোনো মুখ দিয়ে আওয়াজ নাই। আমরা কোনোদিন বলেছি যে ব্লাউজ পরো না, ওইটা পরো না, এটা পরো না? আমরা বলি কেউ? আমাদের কথা হলো ভাই যা করো পর্দার ভিতরে থেকে কর। আন্দোলন করার মানেটা কি? আন্দোলন করা বুঝাইলো যে আমি যে ব্লাউজ ছাড়া একটা ড্রেস পরছি, আমার দেখ না কেমন দেখায়, ও রাস্তায় নামার পরে মানে কেউ তাহার চেহারার দিকে তাকায় নাই, এই কারণে সে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে যায় সাংবাদিকদেরকে সামনে আনছে। আর আমাদের দেশের সাংবাদিকরা মাশাআল্লাহ এগুলা পাইলে আলহামদুলিল্লাহ কিচ্ছু লাগে না। দেখেন না এই যে যত মিডিয়া আসছে, এরাও তো এক ঘন্টা বয়ান করবো ইসলাহী বয়ান, যেগুলো এগুলো দিবে না, দিবে কোনটা হুঙ্কার দিছে এটা, কারণ তার তো ধান্দা দরকার, এর ধান্দা দরকার, টাকা কামানো দরকার। যদি কারো এই ইউটিউবারদের কারণে যদি কোনো আলেমে আলেমে দিনরা জেলখানায় যায়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে সবার আগে এরা ফাঁসির কষ্ট দিবে। এরা দিনের খেদমতের নাম দিয়ে এরা ধান্দা করে, এই জন্য আজকে ওলামা একরামদের অবস্থা দলে দলে বিভেদ। এই শুধুমাত্র ক্যামেরা এটা ধ্বংস করলো আমাদেরকে। এখন আপনারা বলবেন ক্যামেরা দিয়ে তো উঠছেন না, 20 বছর ধরে ময়দানে আইনউদ্দিন আজাদ থাকতে, এক সময় আমাদের ফিতার গান শুনেন নাই আপনারা? তো তখন তো সাইদ আহমদ আপনারা চিনতেন, এখন এরা বলবে আমাদের কেন চিনছেন না, বরং আমাদেরকে দিয়ে আপনারা উঠছেন। ক্যামেরা আমরা আপনাদেরকে শিখাইছি 2009 সালে 2008 সালে, আমরা সর্বপ্রথম ইউটিউবে গজল ভিডিও করে দিছি, তার মানে এই ক্যামেরা যত তখন এরা চিনতই না ক্যামেরা কি, তখন আমরা দিছি, ওই কথা অন্য জায়গায় বললেন, আমাদের কাছে অন্তত বললেন না। এই জন্য দয়া করে আল্লাহর আস্তে এক ঘন্টা আলোচনায় যেই সমস্ত কথা বললে প্রশাসনের নজর যায়, ওই সমস্ত কথা কোনো আলমে দিনের ব্যাপারে ইউটিউবে ছাড়বেন না। যেই সকল কথা বললে দলে দলে বিভক্ত হয়, এই সকল কথা কোনোদিন ফেসবুকে ইউটিউবে আপনার ধান্দার জন্য দিয়েন না, ধরা খাবেন আখেরাতে, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। কারণ এই বর্তমান সময়ে যত অবস্থা খারাপ হয়, দলে দলে বিভক্তি, পদে পদে বিভক্তি, আলেমে আলেমে বিভক্তি, সব মিডিয়ার কারণে, এছাড়া অন্য কোনো কারণে ইল্লা মাশাআল্লাহ। আমি সবাইকে বলতেছি না, কিছু কিছু মিডিয়া আছে যারা ভালো, এগুলো দেখে শুনে চলে, কিন্তু অধিকাংশই এই কাজগুলো করে। এতগুলো মাইক দেখলে এখন আমাদের বিরক্ত লাগে শুধুমাত্র এদের ব্যবহারের কারণে। তা আমাদের দেশের মিডিয়াগুলো ভালো জিনিস প্রচার করে না, খারাপ জিনিস প্রচার করে। আপনাদেরকে বলি যেহেতু আপনারা ওয়াজ মাহফিলে ভিডিও করেন, আপনারা অন্তত এমন জিনিস প্রচার করবেন যেটার মাধ্যমে মানুষের ইসলাহ হয়, যেটার মাধ্যমে দ্বীনের ফায়দা হয়, ঠিক না? কিন্তু বললাম আর কি মাস্তানে, এটা বলা দরকার, না বললে এরা ঠিক বুঝে না। এমন থাম্বনেল দিয়ে দিছে, আরে আমি গত বছর আমার মসজিদে বয়ান করছি, যে কোনো এক নায়িকা কথা আমি নাম উল্লেখ করি নাই কিছুই না, এই যে আজকে যেমন আমি কি কারো নাম উল্লেখ করতেছি? কিন্তু আপনারা বুঝতেছেন না, তাহলে ইশারা দিলেই তো যথেষ্ট, সুন্দর করে আমার থাম্বনেলের পাশে নায়িকার ছবি দিয়ে দিছে, তাও ব্লাউজ নাই, এরকম অবস্থা মনে করে। এখন আমার মসজিদে কি সব মুসল্লি ভালো থাকে? কিছু গ্রুপ আছে না, এই গ্রুপে আমার ছবি দিয়া এটারে এটারে লেমিনেটিং করে বের করছে, আবার কি মজা পাইছে দেখছেন, এলাকায় প্রচার করে বলতেছে দেখছেন আমগো খতিব সাহেবের লগে কার ছবি, বুঝছেন তো, ঢাকায় পড়াই তো কামো খতিব সাহেবের লগে কার ছবি দেখছেন, হ্যাঁ এর লগে এর পিছনে নামাজ হইব নি, আমি পরে পরের জুমা আবার এদেরকেও দিছি একটু বাস, যে নামাজ যদি না হয় তো অন্য জায়গায় নামাজ পড়ে, আমার কিছু খরচ কেন? ওইটা তো আমি করি নাই, করছে তো ইউটিউব ওলারা। কেন থাম্বনেলের ভিতরে কেন একটা মেয়ের সাথে আমার ছবি দেওয়া লাগবে, কেন দেওয়া লাগবে, এটা কি জায়েজ হয়? বাস এদের ব্যবসা দরকার, এই কারণে দেওয়া আছে।
এত বাস করতে হাফিজুর রহমান ভাই আজকে আসবেন, উনি বাস করবেন, স্বাভাবিকভাবে দুই একটা চরমের পাগল থাকে, উনি যে বয়ানগুলো করে এগুলো লাভ দেয় না। এত কিছু দেখার পরে কেন লাফালাফিটা দেখাইতে হবে? এটার দ্বারা কি ইসলামের উপকার হয়? বড় আর উচ্চ তরিকার বদনাম হয়, যে চরম নাই মানে হলো লাফালাফি, কি ঠিক না? আসলে কি আমাদের নামে আমি সব যে চরমনার ময়দানে বাস করে, উনি কি কোনোদিন বলছে বাবারে তোমরা লাফাও লাফাও বলছে? তারপরে লাফান কেন? এই যে লাফায় এটা তার অবস্থা, এটা ইউটিউবে দেওয়া দরকার কি? এটার দ্বারা ফায়দাটা কি? তার মানে এটার দ্বারা তরিকার বদনাম, ঠিক না? এই জন্য এগুলো বুঝবেন, মিডিয়া চালান, আমাদের ওয়াজ ভিডিও করেন, খান, আপনাদের দুই টাকা আসে, আপনারা সংসার চালান, আমরা মানা করি না, কিন্তু আমাদেরকে ডুবায়া কেন? যেহেতু আমাদের মাধ্যমে আপনাদের ইনকাম সোর্স, আমাদেরকে ডুবায় না, বরং আমাদেরকে বাঁচায় তারপরে ইনকাম করেন, দিনকে বাঁচায় ইনকাম করেন, কোনো নিষেধ নাই। আল্লাহ আপনাদের কি একটু বুঝ দান করুক, হেদায়েত দান করুক, বলেন আমিন। কথা যেদিকে যাক, লাইনটা বলে রাখেন, আমাদের এই দেশে যারা ব্লাউজ ছাড়া শাড়ি পরার স্লোগান দেয়, বুঝতে হবে তারা আবু জাহেল ওদবা সাহেবের এলাকার লোক, কোনো না কোনো ভাবে তার বাপ দাদারা তাদের বংশধর, নাম কাওয়াস্তে মুসলমান বলা চলে কিন্তু খাঁটি মুসলমান নয়, এরা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমান নাই, আমল নাই, কিচ্ছু নাই, কিন্তু বলে নিজেদেরকে মুসলমান, দাবির নাম মুসলমান না, ঠিক কিনা জোরে বলে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক না? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছো পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবির নাম না, কাজের নাম, জোরে বলেন কিসের নাম? তখনকার জামানায় একজন নারী বলতো আমার গর্ভের সন্তান আমি কার থেকে নিব, এটা সিদ্ধান্ত আমার। এখনকার জামানায় এমন কোন নারী আছে যারা এই কথাটা বলে? তার মানে বোঝা গেল আইয়ামে জাহিলিয়াত বর্তমানে চলে আসছে। এ ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় রসুলকে পাঠাইলেন যে সময়টা অন্ধকারাচ্ছন্ন, এই সময়টা রব্বুল আলামিন পয়গম্বরকে পাঠাইলেন শুধুমাত্র অন্ধকার দূর করার জন্য। ওই সময়টা তাদের ভাগ্য ভালো যে তারা আইয়ামে জাহিলিয়াত পাওয়ার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো একজন পয়গম্বরকে পাইলেন। কিন্তু এখনকার জামানায় কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি জোরে বলে? জাহিলি জামানা সম্পূর্ণ আমাদের মাঝে বিরাজমান। তখনকার জামানায় মানুষগুলো এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করতো না, এখনকার জামানায় আছে। বর্তমান সময় একজন মা মায়ের কাছে সন্তান পর্যন্ত নিরাপদ না, বর্তমান সময় একজন বাবার কাছে নিজের কন্যা সন্তান নিরাপদ নয়, যার কারণে আমরা পত্রিকায় দেখি, সংবাদে দেখি, পটুয়াখালীর মতো এলাকায় একজন বৃদ্ধ বাবা পর্যন্ত না তার আপন মেয়ের সঙ্গে জেনায় দীর্ঘদিন লিপ্ত। কতটা গুণা দেখেন, এই গুণাটা কিন্তু আগে ছিল না, মানুষ কল্পনাও করতে পারতো না, কিন্তু হওয়ার পরে যখন মিডিয়ায় আসলো তার মানে মানুষ চিন্তা করছে এই গুণাটাও করা যায়। এখন যারা আগে করে নাই এই সমস্ত কিছু গুণাগাররা এই গুণা এখন করা শুরু করবে। এবং বর্তমান সময়, গত বছর দেখলাম এই আমি জাহিলিয়াতের জামানায় কন্যা সন্তান জন্ম নেওয়ার পর জীবন্ত কবর দেয়া দিত। গত বছর ইন্ডিয়ার একটা ঘটনা দেখলাম, একটা এলাকার ভিতরে কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে আপন দাদি কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিছে। বলেন তো কোন জায়গায় আছি আমরা? সমাজটা এমন একটা নোংরা সমাজ, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বর্তমান জামানাটাকে বলা হয় আখেরি জামানা, যে জামানা আল্লাহ রাসূল বলেন ইমানদার যারা হবে এই সকল ইমানদারেরা তাদের ইমান বাঁচানোর জন্য রাখালের মতো করে ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাবে। বর্তমান জামানা সেই জামানা চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামানার কথা বললেন,
ওই জামানার অবস্থা এমন হবে মানুষগুলো ইমানটাকে নিজের ভিতরে রাখা কতটা কষ্ট হবে জানো? আল্লাহ রাসূল বলেন ইমানটা রাখা এত কষ্ট, হাতের ভিতরে আগুন গরম আগুনের অঙ্গার রাখা যতটা কষ্ট তার চাইতেও ইমান টিকা রাখা কষ্ট। এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন সমস্ত দুনিয়ার জমিনে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাকটাকে উত্তম ভাবে দান করে দিলেন, কারণ আল্লাহ পাক জানে শেষ জামানায় পয়গম্বর নবী আসবে না, এই উম্মতরা কি জিনিস নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোমাদের জন্য আখলাক দান করলাম, কিয়ামত পর্যন্ত কোন নবীর উম্মতরা যদি ওই আখলাক ফলো করে আমি আল্লাহ রসুলের সঙ্গে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। আমার নবী শুধু মুসলমানদের জন্য নয়, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী ইহুদিদের জন্য রহমত, আমার নবী খ্রিস্টানদের জন্য রহমত, সারা দুনিয়ার জন্য পয়গম্বর রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানে আমার রুবুবিয়াত আছে সেখানে পয়গম্বর তোমার নববিয়াত আছে, যাহা তক হয় রুবুবিয়াত খুদা কি ওয়াহা তক হয় নবুয়ত মুস্তফা কি ওয়াহা তক হয় রিসালাত মুস্তফা কি। তখনকার জামানা আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার, আল্লাহ রাসূল যেই রাত্রিতে জন্মগ্রহণ করবে আমিনা ডাক দিয়া বলেন আমি স্বপ্ন দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আমাকে একটা সন্তান দান করবে, আমি স্বপ্ন দেখলাম কোত্থেকে একটা আলো এসে সারা দুনিয়া আলোকিত করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের ভিতরে বললেন তোমার যেই সন্তান হবে এই সন্তানের নাম তুমি রাখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিনা স্বপ্ন যুগে দেখে ফেলেন ফেললেন, শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন সমস্ত অন্ধকার ভেদ করে দুনিয়ার জমিনে আসলেন আমিনা ডাক দিয়া বলেন অন্ধকার দূর করে আমার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসে অন্যান্য সন্তানরা যখন মায়ের গর্ভে থাকে প্রত্যেকটা সন্তান মাকে কষ্ট দেয়, এদিক দিয়া লাথি দেয় ওদিক দিয়া লাথি দেয়, কিন্তু মোহাম্মদ যখন আমার গর্ভের ভিতরে আসলো আমি মোহাম্মদকে দুনিয়ার জমিনে আগমন করার আগ পর্যন্ত আল্লাহর কসম আমি এক বিন্দু পরিমাণ সন্তান পেটে ধারণ করার কষ্ট বুঝি নাই। এতটা এতটা আসান, শুধু তাই নয় অন্যান্য সন্তানরা দুনিয়ার জমিনে নাপাক অবস্থায় আসে, দুনিয়ার জমিনে আসে যখন চিৎকার দিয়ে কান্নাকাটি করতে করতে আসে, মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমনে আসছেন জানে? আমিনা ডাক দিয়া বলে নবী মুহাম্মদ গর্ভের থেকে যখন দুনিয়ার জমিনে পড়ে আমার মুহাম্মদ সন্তান আল্লাহর কেবলামুখী হয়ে সেজদারত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করে। বাইরে আবার খুব বুঝবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাধারণ কোন নবী নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক সারা দুনিয়াকে সাজাইলেন, আসমান কেমন হবে, জমিন কেমন হবে, পাহাড় কেমন হবে, রসুল কেমন হবে, রসুলের নাম কি হবে, যার কারণে আব্দুল মুত্তালিব নবী আসার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম রেখে দিলেন মুহাম্মদ। মুফাসসিরিন ইকরাম বলেন দুনিয়ার জমিনে মুহাম্মদ আসার আগে অন্য কোনো মানুষকে মুহাম্মদ নামে আর পাওয়া যায় না, কেউ কেউ বলেন দুই একজন যদিও ছিল এটা কেমন একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ সারা দুনিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদম পয়গম্বর থেকে নবী পর্যন্ত কোনো মানুষের নাম কোনোদিন মুহাম্মদ ছিল না, একমাত্র আপনার আমার পয়গম্বরের নাম আমার আল্লাহ নিজেই রেখে দিয়েছেন সুবহানাল্লাহ। ভাইরা আমার কেমন নবী আমার পয়গম্বর মুহাম্মদ রাসূল দুনিয়ার জমিনে আসার আগে বিশাল বড় এক বাদশা ইয়ামানের বাদশা, এই বাদশার নাম রাবি আবিন নসর, বাদশা গভীর রাতে স্বপ্ন দেখলো, এই স্বপ্ন দেখার পর সকালবেলা ঘুম থেকে যখন উঠে পাদ্রীদেরকে ডাক দেয়া বলে আমি একটা স্বপ্ন দেখলাম তোমরা যব স্বপ্নের ব্যাখ্যাটা বইলা দাও। পাদ্রীরা ডাক দেয়া বলে কি স্বপ্ন দেখলেন জবাব দিয়ে একটু সুন্দর করে আমাকে বলেন। এবার বাদশা ডাক দেয়া বলে আমি যেই স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা আমি তোমাদেরকে যদি বলে দেই তারপরে যদি তোমরা আমাকে ব্যাখ্যা বলো আমি এই স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার পর আমার দিল ভরবে না, সুতরাং আমি এমন ব্যাখ্যাবিদের কাছে স্বপ্নটা বর্ণনা করতে চাই যেই স্বপ্নের ব্যাখ্যাবিদ আমার চেহারা দেখার পর এক বিনা দ্বিধায় বলে দিতে পারবে আমি কি স্বপ্ন দেখলাম, তাদেরকে স্বপ্নও বলা লাগবে না,
আপনারা স্বপ্ন না শুনেই আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে। এই ব্যাখ্যাবিদ দুইজন ডাক দেয়া বলতেছে, এরকম ব্যাখ্যা দেওয়ার মতো একজন আছে যার নাম সাথী, আপনি তাকে খবর দিয়ে আপনার বালাখানায় নিয়ে আসেন, বাচ্চা খবর দিয়ে দেয়। ওই খবর দেওয়ার পর যখন সাথীকে বাচ্চার সামনে হাজির করা হয়, বাচ্চা এবার ডাক দেয়া বলে, ব্যাখ্যাবিদ আমি কি স্বপ্ন দেখলাম তুমি আমাকে আমার চেহারা দেখে বর্ণনা করে দাও। এবার সাথী বাচ্চার চেহারা চেহারা দেখার পর বাচ্চাকে সুন্দর করে ডাক দেয়া বলে, হে বাচ্চা আপনি যে স্বপ্নটা দেখলেন এই স্বপ্নটা হইল, গত রাত্রে আপনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন আসমান থেকে বিশাল বড় একটা আলোক ছোটার দুনিয়ার জমিনে আসলো। এই জমিনে আসার পর সারা দুনিয়ার জমিনে যত প্রাণী ছিল হিংস্র প্রাণী, সমস্ত হিংস্র প্রাণীকে গিলে ফেলে তারপরে অন্য কোনো জায়গা আবার চলে গেল। বিশাল অন্ধকারাচ্ছন্ন আসমান থেকে একটা নূরের আলো দুনিয়াতে আসলো, এই স্বপ্নটা আপনি গত রাত্রে দেখলেন। বাদশা মহোদয় ডাক দেয় বলে, আল্লাহর কসম গত রাত্রে আমি এই স্বপ্নটাই ঘুমের ভিতরে দেখলাম, নিঃসন্দেহে তুমি যে আমাকে বর্ণনা করা ছাড়া স্বপ্ন বললা তার মানে এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি ছাড়া অন্য কেউ বর্ণনা করতে পারবে না, সুতরাং আমাকে তোমার স্বপ্নের ব্যাখ্যাটা বর্ণনা করে শোনায় দাও। এবার পাদ্রি ডাক দেয়া বলে, আপনার ব্যাখ্যাটা আমি সুন্দর করে বর্ণনা করি, আজ থেকে কিছুদিন পর ইয়ামানবাসীরা আবিসিনিয়াবাসীরা আপনার ইয়ামান দেশটাকে যুদ্ধ করে দখল করে তাদের আন্ডারে নিয়ে যাবে। বাদশার মেজাজ খারাপ হয়ে গেল, এটা আবার কেমন ব্যাখ্যা? পাদ্রি ডাক দেয়া বলে, আল্লাহর কসম এই ব্যাখ্যায় কোনো ভুল নেই, অচিরেই 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 আবিসিনিয়াবাসী আপনার ইয়ামান দেশটাকে দখল করে তারা তাদের রাজত্ব করবে। বলে এটা কয়দিন পরে হবে? বলে 70 বছর পর এই ব্যাখ্যাটা হবে। বাদশা বলে, তখন তো আমি থাকবো না। বলে না, তারপরে কি হবে? এমন একজন বাদশা আসবে যেই বাদশাটা ওই তাদের থেকে ক্ষমতাটা ছিনায় নিয়ে তারপরে চলে যাবে। তারপরে কি হবে? বলে তারপরে আরেকজন বাদশা আসবে যেই বাদশাটা কোনো কিছু ছিনায় নেওয়ার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পূত পবিত্র বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন বাদশা আসবে। বলে তার রাজত্ব কতদিন টিকবে? এবার পাদ্রী ডাক দিয়া বলে, দুনিয়ার জমিনের উপরের মানুষ আর দুনিয়ার জমিনের নিচের মানুষ যতদিন একত্রিত না হবে ততদিন পর্যন্ত ওই বাদশার রাজত্ব দুনিয়ার জমিনে টিকবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাদশাহী টিকবে। সুবহানাল্লাহ, 1500 বছর চলে গেলে এখনো পর্যন্ত ইসলাম আসে নাই, রাজত্ব আসে নাই, এ শুধু ইসলাম এখনো কেন? কিয়ামত পর্যন্ত যতদিন উম্মত মুহাম্মাদি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায় ইসলাম টিকে থাকবে। এ মুসলমান সব কিছু থাকবা না থাক, এই আল্লাহর জমিনে রাসূলের আখলাক টিকে থাকবে কিয়ামত পর্যন্ত, কোনো সন্দেহ নাই। এ ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক সব বান্দাকে জানায় দেয়, রাসূল করিম আসলে যেন পয়গম্বরের কোনোদিন কষ্ট না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আব্দুল মুত্তালিব সুন্দর করে সব কিছু রেডি করলেন, ভোজ সবার আয়োজন করলেন, খাবার দাবার খাওয়াই দিলেন, মানুষগুলো খুশি, কারণ মুহাম্মদুর রাসূলের মতো বাচ্চা দুনিয়ার জমিনে আর কেউ দেখে নাই। দুধমা হালিমাতু সাদিয়া ডাক দিয়া বলেন, আমার এই বাচ্চাটা আমি দুধের বাচ্চা খাওয়ার জন্য যখন মক্কার জমিনে রওনা হয়ে গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। আরবের জামানার মানুষগুলোর নিয়ম ছিল বাচ্চারা জন্মগ্রহণ করার পর দুধ খাওয়ানোর জন্য দায়ী মাদেরকে ভাড়া করে নিয়ে আসতো। হালিমাতুল সাদিয়া বনু সাদ গোত্র থেকে মক্কার জমিনে রওনা হয়ে গেল, একটা দুর্বল গাধি নিয়া আর একটা উট নিয়া, যার উটগুলোও দুর্বল, হালিমাতুল সাদিয়াও দুর্বল। হালিমাতুল সাদিয়ার বুকে একটা সন্তান আব্দুল্লাহ নামক একজন সন্তান, যে নিজেও দুধ পায় না। হালিমা সাদিয়া মক্কায় ঘুরতেছে, কোনো সন্তান নাই, আব্দুল মুত্তালিব মোহাম্মদকে দেওয়ার মতো কোনো মা পায় না, সব জায়গায় সব মহিলারা যার যার মতো করে সন্তান নেওয়া শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের ভিতরে শোয়ানো একজনও নেয় না, কারণ কি বলে, বাচ্চা মুহাম্মদের পিতা নাই, এতিম বাচ্চাকে যদি নেওয়া হয় এই বাচ্চার থেকে কোনো আশা করা যায় না, কারণ টাকা দিবে কি, খাওয়াবে কি, পড়াবে কি, যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেওয়ার মতো কোনো মহিলা পাওয়া যায় না। আরে মূলত কথা হলো এইটা, আব্দুল মুত্তালিব বলে, আল্লাহর কসম যদি আমার এই ঘরের ভিতরে আসার পর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা একবার কোনো মহিলা দেখতো, আল্লাহর কসম মুহাম্মদের চেহারা দেখে পাগল হয়ে এই মুহাম্মদকে সে নিয়ে নিত।
কিন্তু মোহাম্মদকে সে দেখে নাই, যার কারণে কেউ নেয় নাই। হালিমা কিসসাদিয়ার সঙ্গে আব্দুল মুত্তালিবের সাক্ষাৎ। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে তুমি আমার ঘরে চলো। যখন হালিমা কিসসাদিয়াকে ঘরে নিয়ে গেলেন, হালিমা কিসসাদিয়া ঘরে যাওয়ার পর মোহাম্মদুর রাসূলুল্লাহকে যখন দু চোখে দেখলেন, হালিমা কিসসাদিয়া বলে আল্লাহর কসম, এই ঘরটাতে ঢুকার সঙ্গে সঙ্গে আমি কেমন যেন টের পাইলাম, চতুর্দিক থেকে কেমন যেন জান্নাতের মেশকম্বরের গন্ধ আসে। এটার কারো ঘান না, আমার পয়গম্বরের গায়ের ঘান, আল্লাহর নবীর গায়ের ঘান, জান্নাতি ঘান। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের শরীরের ভিতরে দিলেন, কারণ কি আল্লাহর নবীর সাহাবীরা বলেন পয়গম্বর এমন নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘামাইতেন, আমরা সাহাবা একরামরা পয়গম্বরের ঘামটাকে আমি আতর মনে করে গায়ের ভিতরে লাগাই দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম, এই জন্য তো এক ইহুদি ব্যক্তি, এক ইহুদি ব্যক্তি পারস্যের বাদশার সামনে যায় ডাক দেয়া বলে আপনি চিনেন, কাদের বিরুদ্ধে লড়াই করবেন? বলে মুহাম্মদের বিরুদ্ধে। বলে কশ্চিন কালেও সাহস করেন না কেন? বলে মুহাম্মদের উম্মতরা কত পাগল জানেন নাকি? বলে কেমন পাগল? কেরা মুহাম্মদের জন্য কত পাগল, মুহাম্মদ যদি প্রস্রাব পায়খানা করে, মুহাম্মদের প্রস্রাব পায়খানা খাওয়ার জন্য তারা পাগল হয়ে যায়। মুহাম্মদ যদি কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়, মুহাম্মদের রক্ত বের হইলেও সেটা খাওয়ার জন্য সাহাবা একরাম পাগল হয়ে যায়। আপনি তাদেরকে চিনেন না, তারা এত পাগল। মুহাম্মদ যখন ঘামায়, মুহাম্মদের ঘামটাকে তারা আতর বানায় নেয়। মুহাম্মদ যখন ওযু করে, মুহাম্মদের ওযুর পানিকে তারা সুন্দর করে শেফা হিসেবে গায়ের ভিতরে লাগায় দেয়। আপনি তাদেরকে চিনেন না, যেই জাতি মুহাম্মদের থুতু খাওয়ার জন্য পাগল, যেই জাতি মুহাম্মদের রক্ত খাওয়ার জন্য পাগল, ওই জাতিকে আপনি কোনোদিন যুদ্ধ করে শেষ করতে পারবেন না। ওই জাতি মুহাম্মদের জন্য জান দিতে তৈয়ার, মাগা তাদের ঈমান দিতে কোনোদিন তৈয়ার হবে না। ঠিক কি না? ধরে খান হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, কি হবে বেঁচে থেকে। অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে ডাকে। ভাইরা আবার খুব বুঝবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আ দুধমা হালিমা সাদিয়া দুধ খাওয়াইতে নিয়ে গেলেন। দুই বছর হয়ে গেল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই বছর হওয়ার পর হালিমা সাদিয়া চিন্তা করলেন, আমি আবার আমিনার কাছে ফেরত দিয়ে আসি। আমিনার কাছে ফেরত নিয়ে গেলেন। মক্কার জমিনে তখন মহামারী চলে। আমিনা ডাক দিয়া বলে, যেহেতু মহামারী চলতেছে তাহলে তুমি তোমার কাছে রেখে দাও। হালিমা সাদিয়া মহা খুশি আবার নিয়ে গেল। চার বছর হয়ে গেল, আল্লাহর নবী বলেন, আরে আমাকে আল্লাহ পাক কত পুত্র পবিত্র বানাইছে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রত্যেকটা মানুষের কাছে একটা করে শয়তান তো আছে, আমি নবীর কাছে যেই শয়তান দিয়েছিলেন এই শয়তানটা পর্যন্ত মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুই চার বছর পর সেনা চাক হয়ে গেল, মরুভূমির ভিতরে চলে গেলেন আব্দুল্লাহর সঙ্গে খেলাধুলা করার জন্য। রাসূল করিম বসা, আব্দুল্লাহ ঘুমানো। আল্লাহর নবী বলেন, দুইজন লোক দেখলাম দূর থেকে হেঁটে হেঁটে আমার সামনে আসতেছে। আসার পরে এরা দুইজন আমাকে সবাইলো, একজনের হাতের ভিতরে স্বর্ণের একটা পাতিল আর কিছু বরফের টুকরা, বরফ এই স্বর্ণের বাটির থেকে বরফ দিয়া তারা আমাকে সবাইলো। শোয়ার পরে বুকের মাঝখানে ফাড়লো, যেটাকে সিনা চাক বলা হয়। পয়গম্বর বলেন, আমাকে বুকের মাঝখান থেকে ফেরে বুকের ভিতর থেকে কলেজাটা বের করলো, কি জানি বের করলো, ওই সোনার তস্তুরিতে সুন্দর করে ধুয়ে পরিচ্ছন্ন করে আবার আমার বুকের ভিতরে ঢোকায় দিল। একজন আর একজনকে ফেরেশতারা প্রশ্ন করে, হ্যাঁ এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাকে তার উম্মতের 10 জন একটা জায়গায় ওজন দাও, আর এই নবী মুহাম্মদকে আরেক জায়গায় ওজন দাও, দেখো কার ওজনের পাল্লা ভারী। ধোয়ানোর পরে সব কিছু পরিচ্ছন্ন করার পরে ওজন দেওয়া হয়, আমার উম্মতদের থেকে 10 জন আর আমি পয়গম্বরকে এক পাল্লায়। ওই ফেরেশতা একজন আরেকজনকে বলে, ওজন কার বেশি? আরেকজন ডাক দেয়া বলে, আল্লাহর কসম এই উম্মতের 10 জনের চাইতে মুহাম্মদের পাল্লাটার ওজন বেশি। এবার তাকে একটা কাজ করে, 100 জনের সঙ্গে ওজন দাও,
100 জনকে এক জায়গায় দিয়ে দেয় আর আমাকে আর এক পাল্লায় দেয়, আমাকে এক পাল্লায় দেওয়ার পর 100 জনকে যখন দেয় তখন আবার একজন আরেকজনকে প্রশ্ন করে, বলো এখন কার ওজন বেশি? একজন আরেকজনকে জবাব দেয়, এই 100 জনের চাইতে মুহাম্মদের ওজনটাই বেশি ভারী হয়ে গেছে। সুতরাং আরেকটা কাজ করো, এই উম্মতের ভিতরে 1000 উম্মতকে এক জায়গায় রাখো, আরেক পাল্লায় মুহাম্মদ রাসূলুল্লাহকে রাখো, দেখো ওজন কার বেশি হয়। যখন নাকি আমাকে এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় 1000কে রাখা হয়, আল্লাহর কসম, ফেরেশতা একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো কার ওজন বেশি, আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলে উম্মতের 1000-এর চাইতে একজন মুহাম্মদের দাম আল্লাহর দরবারে বেশি। সুতরাং আর কোনো ভাবার দরকার নাই, সারা কিয়ামত পর্যন্ত যত মানুষের দুনিয়ার জমিনে আসবে সমস্ত মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর পাল্লাটা সারা দুনিয়াবাসী চাইতে আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। আবার আল্লাহ বলেন, এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো পয়গম্বরকে সারা দুনিয়ার জন্য রহমত বানাইলাম। মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। রাসূল বলেন রহমত কেন? আরে আমার সঙ্গে মহব্বত, একটা খেজুর গাছ থাকার কারণে খেজুর গাছ জান্নাতি হয়ে গেল, যার কারণে আমি পয়গম্বর, খেজুর গাছের জন্য রহমত। আসমানের চন্দ্রকে ইশারা করার কারণে চন্দ্র পর্যন্ত দুখণ্ডিত হয়ে গেল, আবু জাহেলের হাতের মুঠার মাটি পর্যন্ত আমি নবীর সাক্ষ্য দান করলো, শুধু তাই নয় আসমানের মেঘমালা পর্যন্ত আমি নবী পয়গম্বরকে ছায়া দান করতে থাকে। এ মুসলমান, আমি যখন পয়গম্বরের ইস্তিনজা করতে যাই ওই সমস্ত গাছপালাগুলো আমি পয়গম্বরকে ঘেরাও করার জন্য পাগল হয়ে যায়, আমি নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন আমি নবীকে চতুর্দিক থেকে খেজুর গাছগুলো স্বাগত মান সালাম জানাইতে থাকে, সুবহানাল্লাহ। সুতরাং আমি পয়গম্বর মানুষের জন্য রহমত না, আমি পয়গম্বর আসমান জমিন পাহাড় সমুদ্র সব কিছুর জন্য রহমত। সুতরাং এই রহমতের নবীকে যদি কেউ মানে কামিয়াব না না কামিয়াব। এ মুসলমান, এই কারণে আল্লাহর নবী বলেন, আমি যা যা নিয়ে আসলাম, আমি কেমনে হাঁটি, কেমনে ঘুমাই, কেমনে খাই, কেমনে আ কেমনে শুই, আমি কিভাবে মানুষের সঙ্গে মোয়ামেলা মোয়াশারা করি, এই সব কিছু ততক্ষণ পর্যন্ত তুমি যদি স্বীকার না করো, যতক্ষণ পর্যন্ত না মানবা, না শিখবা, না পালন করবা, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে মুসলমান খাঁটি ইমানদার বলা যাবে না। খাঁটি ইমানদার হতে গেলে মুসলমানের ভিতরে দাড়ি উঠানো লাগবে, খাঁটি ইমানদার হতে গেলে গায়ের ভিতরে সুন্নতি লেবাস উঠানো লাগবে, খাঁটি ইমানদার হতে গেলে আল্লাহ রসুলের সমস্ত সুন্নতগুলো পালন করা দরকার আছে না? কিন্তু নবীর উম্মত দাবি করে সুন্নত নাই। যেই ব্যক্তিটা দাড়ি রাখতে পারে না ওই ব্যক্তিটা আল্লাহর নবীর জন্য জীবন দিতেও পারবে না, ঠিক কিনা? কারণ তার কাছে রসুলের দাড়ির দাম নাই, জীবন তো আরো বেশি। কারণ যে জীবন দিতে জানে এ স্বাভাবিক দাড়ি এটা এমনি রাখতে জানে, দাড়িরা তো মহব্বত, সুন্নতি লেবাস পড়তে পারে না, এত মহব্বত। এই ব্যক্তির যদি আপনি বলেন আল্লাহ রাস্তায় জীবন দেন, এ কেমনে দিবে? কারণ তার কাছে তো জীবন রসুলের চাইতে তার কাছে দুনিয়ার দাম বেশি, রসুলের আখলাকের চাইতে নেতার আদর্শের দাম বেশি, যার কারণে সে রসুলের জন্য সুন্নত পালন করতে পারে না। আর যে রসুলের সুন্নত দাড়ি উঠাইতে পারবে, লেবাস উঠাইতে পারবে, ওই ব্যক্তি নিঃসন্দেহে জান কোরবান করতে পারবে। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ, যদি পারেন দাড়ি উঠানো দরকার আছে না নাই, যদি পারেন তাকওয়ার লেবাস উঠানো দরকার আছে না নাই। এই জন্য ভাই রাসূলের করিম হাঁটছেন কিভাবে, এটা আমাদের জন্য একটা রাসূলের আই, রাসূল আমাদের জন্য আইডল, এটা আমরা ফলো করব। আজকে আমরা আইডল আইডল বানাচ্ছি হচ্ছে সুপারস্টারদেরকে, এই সুপারস্টারদেরকে আইডল বানানোর কারণে এরা যেভাবে চুল রাখে আমাদের যুবকেরাও সেভাবে চুল রাখে। এই যে দেখবেন চতুর্দিকে ঠাল্লু, মাঝখানে কোনো মতে চোখা করে চুল রেখে দিছে, আছে না নাই, কানের ভিতরে দুল আছে না নাই, দেখলে বুঝার উপায় নাই লেডিস না পুরুষ, কি ঠিক কিনা? এখন তো বাস সমান অধিকার, এই জন্য পুরুষরা ধরে ধরে মেয়ে হয়ে যেতেছে, ইচ্ছাকৃত বলে মেয়ে হয়, হিজলা হয়, চিন্তা করতে পারেন আপনি অবস্থা কোন জায়গায় জামানা চলে গেল। এই হলো সব বর্তমান সময়ের হালত, পুরুষদের হালত দেখলে বুঝার উপায় নাই সে কি আসলে পুরুষ না নারী। রাসূল বলেন কিয়ামতের আলামত এটা, এই কারণে আমরা রাসূলের উম্মত দাবি করি, ঠিক, কিন্তু আমাদের ভিতরে উম্মতের বালাই নাই, আমাদের ভিতরে উম্মতের কোনো চিহ্নই নাই,
যদি উম্মত হতে চান, উম্মত দাবি করেন, তাহলে রসুল যেভাবে চলছে আমাদের পথ চলা সেভাবেই হওয়া উচিত। আজকে রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে জামাই আদর করে, কিন্তু নেতার বিরুদ্ধে বললো কয় এ এ দেশের বিরোধী, এ দেশ দ্রোহী, এরা জেল খেলায় দাও। অথচ নেতার চাইতে আমার নবী ছোট না বড়? তো সেই নবী যদি আজকে আপনাকে নিয়ে কেউ সেই নবীকে নিয়ে একটু করে আপনি যদি ঘরে বসে থাকেন, তার মানে বুঝে গেল আপনি বোবা শয়তান, আপনি শিক্ষিত শয়তান। এই জন্য রসুল কিভাবে হাঁটছেন, রসুল চুল কিভাবে রাখছেন, রসুল দাড়ি কিভাবে রাখছেন, রসুল মানুষের সঙ্গে কথা কিভাবে বলছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কিভাবে ঘুমাইছেন, কিভাবে মুআশারা মুআমেলা করছেন, বাস প্রত্যেকটা জিনিস রসুলের মতো করে করার চেষ্টা করেন। যখন সব কিছু রসুলের মতো করার চেষ্টা করবেন, আমরা জানি আমরা পারবো না। রসুল বলেন শেষ জামানায় মান তামাসসাকা বিসুন্নতি, এই কেউ যদি আমার সুন্নতকে ফলো করে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের সুন্নাত ফলো করার তৌফিক দান করুক। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রসুল আছে যেখানে, জোরে বলেন নবী, বিশ্ব নবী যেখানে, আরো জোরে বিশ্ব নবী যেখানে, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশ্মন। ঠিক কিনা জোরে কর, গাইতে পারবেন সবাই? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশ্মন, নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, তোমার বুকে ইমানের বল জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান, তুমি সাচ্চা মুসলমান সবাই, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমাম তোমার ধন, জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক, জাতিসংঘের কাজ কি তবে বড় শোক হয়ে থাকে বেচু, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক, আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক, ফোট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর, আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের খাঁটি উম্মত বানায় দেয়। যারা বলেন আমিন। অল্প সময়ে মুখতাসার যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলো দিল থেকে অনুধাবন করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।